বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আরজেডিএস অনলাইন ক্লাস শুরু করতেছি। আরজেডিএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং ঘরেই অবস্থান করতেছো। আজকে তোমাদের মাঝে আমি আবারও উপস্থিত হয়েছি গণিতের একটি পাঠ নিয়ে। তোমাদের অনুসরণী দুয়ের এক অধ্যায়ের অনুপাত নিয়ে আজকে আলোচনা করব এবং কয়েকটি সমস্যার সমাধান করব। আমি এএসএম নাহিনুল ইসলাম, সহকারী শিক্ষক, রংপুর জিলা স্কুল, রংপুর। তোমরা একটি চিত্র লক্ষ্য করো। দেখো, এখানে আম এবং দুধের অনুপাত দেয়া আছে, 2:7। আবার পরের চিত্রটি লক্ষ্য করো, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেয়া আছে। এখানে দুটি রাশির মধ্যে বা দুইটি বস্তুর মধ্যে অনুপাত দেখানো হচ্ছে। এই ধরনের যদি অনুপাত থাকে, একে বলা হচ্ছে সরল অনুপাত। অর্থাৎ দুটি রাশির মধ্যে অনুপাত থাকলে এটাকে বলা হচ্ছে সরল অনুপাত। দেখো, এবার তোমাদেরকে দুটি চিত্র দেখানো হয়েছে, একটি চিত্র বড় এবং একটি চিত্র ছোট। বলতো এটি কিসের অনুপাত? হ্যাঁ, এটি লঘু অনুপাত। অর্থাৎ একটি বড়, প্রথমটি বড় ছোট থাকবে এবং পরেরটি বড় থাকবে। এটি সংখ্যার মাধ্যমেও আমরা দেখাচ্ছি, যেমন প্রথমে 3:5, এই অনুপাতগুলোকে বলা হচ্ছে লঘু অনুপাত। এবার এই চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রে প্রথমটি একটি বড় সিলিন্ডার এবং পরেরটি একটি ছোট সিলিন্ডার অনুপাত দেখানো হয়েছে। এই অনুপাতটিকে কি অনুপাত বলে? হ্যাঁ, এই অনুপাতটি হচ্ছে আমাদের গুরু অনুপাত। যদি প্রথমটি বড় থাকে এবং পরেরটি ছোট, আমরা সংখ্যার মাধ্যমেও দেখাচ্ছি, প্রথমটিতে 3টি বল, পরেরটিতে 2টি বল, 3:2। অর্থাৎ প্রথমে বড় এবং পরে যদি ছোট থাকে, এটাকে বলা হচ্ছে গুরু অনুপাত। দেখো, এখানে সিলিন্ডারগুলো কি আছে? দুটি সমান। যদি এরকম থাকে, তাহলে আমরা এটাকে বলবো 1:1। অর্থাৎ দুটি অনুপাতই যদি সমান থাকে, তাহলে একে বলা হচ্ছে 1:1। আমরা সংখ্যার মাধ্যমে দেখাই দিচ্ছি, এটাকে যদি 2 হয় তাহলে 2:2, নিচেরটি যদি 23 হয়, এই ড্যামটির আয়তন যদি 23 একক হয়, তাহলে আমাদের কি হবে? 23:23। এইভাবে যদি কোনো অনুপাত দেয়া থাকে, এটাকে বলা হচ্ছে 1:1। এবার আরটি অনুপাত লক্ষ্য করো। এখানে 1টি বল, এখানে 2টি বল, তাহলে 1:2। এখানে 2টি বল, পূর্ব রাশিতে 2টি বল এবং উত্তর রাশিতে 3টি বল, 2:3। পূর্ব রাশিতে 2টি বল, উত্তর রাশিতে 6টি বল, তাহলে 2:6। এখন যদি আমরা পূর্ব রাশিগুলোর গুণফল করি, তাহলে আমাদের কি পাচ্ছি? এখানে পাচ্ছি 4। আমরা এটা বাংলায় লিখে দেবই। এবার লক্ষ্য করো, উত্তর রাশিগুলোর গুণফল 2×3×6, আমরা পাচ্ছি 36। এখন পূর্ব রাশির গুণফলের অনুপাত এবং উত্তর রাশির গুণফলের অনুপাত যদি করি, তাহলে আমরা পাচ্ছি 4:36। এটাকে বলা হচ্ছে মিশ্র অনুপাত। এই ধরনের অনুপাতগুলোকে আমরা বলি মিশ্র অনুপাত। তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর সমস্যাটি তোমরা করে ফেলবে। এভাবেই পাঠ্য বইয়ে যে সমস্যাটি দেয়া আছে, এটা মিশ্র অনুপাত করতে বলছে, আমরা যেভাবে করলাম তোমরা এভাবে করে ফেলবে। এবার চিত্রটি লক্ষ্য করো। প্রথম চিত্রটি ছোট এবং দ্বিতীয় চিত্রটি বড়। এবার আমরা তোমরা লক্ষ্য করো,
আমাদের প্রথম চিত্রটি ছিল ছোট, পরের চিত্রটি ছিল বড়। আমরা এই স্থানটা পরিবর্তন করে দিলাম, প্রথম চিত্রটিকে বড় নিয়ে আসলাম আর দ্বিতীয় চিত্রটিকে ছোট করলাম। অর্থাৎ চিত্রটি তাদের স্থান বিনিময় করল। এই ধরনের যদি অনুপাত থাকে তাহলে এটাকে বলা হবে ব্যস্ত অনুপাত। আমরা সংখ্যার মাধ্যমে এটা দেখব। তোমাদের পাঠ্যবইয়ের 7 নম্বর সমস্যাটি আমরা সমাধান করে দেখাচ্ছি। 9:16কে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। এখন আমরা সমস্যাটি সমাধান করতেছি। তোমরা লক্ষ্য করো যে 9 এবং 16, 9-এর স্থলে 16 আসলো আর 16-এর স্থলে 9 চলে গেল। অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি হয়ে গেল আর উত্তর রাশি হয়ে গেল পূর্ব রাশি। এটাকেই বলা হচ্ছে ব্যস্ত অনুপাত। তোমরা এভাবে করে রাখবে যে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে পাই। এভাবে আমরা ব্যস্ত অনুপাত করে ফেলব। তোমাদের পাঠ্যবইয়ের 9 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা আছে 550 টাকাকে 5:6 এবং 7:7, দুঃখিত 4:7 অনুপাতে ভাগ করতে হবে। আমরা এর সমস্যার সমাধানটি লক্ষ্য করি। এখানে মোট টাকা হলো 550। 5 ও 6 অনুপাতের রাশিগুলোর সমষ্টি 11, তাহলে 550-এর 5 ভাগ 11 হচ্ছে 250 টাকা এবং 550-এর 6 ভাগ 11 বা 6-এর 11 হচ্ছে 300 টাকা। ঠিক একইভাবে 4:7-এর অনুপাতের রাশিগুলোর সমষ্টি নির্ণয় করলাম, 11 হয়ে গেল। 550-এর 4-এর 11 200 টাকা, 550-এর 7-এর 11 350 টাকা। আমাকে বলছে যে 5:6 ও 4:7 এই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে আমাদের নির্ণয় উত্তরটা হচ্ছে 250 টাকা, 300 টাকা এবং 250 টাকা, 350 টাকা, 200 টাকা ও 350 টাকা। তোমরা পরবর্তী সমস্যাটি লক্ষ্য করো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এখানে দেয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর, ধরি পুত্রের বয়স ক বছর। প্রশ্নমতে 56:ক, যেহেতু এখানে বলা আছে পিতা ও পুত্র, তাহলে প্রথমে পিতা পরে পুত্র ক, আমরা যে অনুপাতটি দেয়া আছে সেই অনুপাতটি লিখব। আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে প্রথমে পিতা এবং পরে পুত্র, এই অনুপাতটি লিখতে হবে। আমরা ভাগ করে দিলাম, এবার কোনাকুনি গুণ করে দেব। এই 14টাকে নিচে দিয়ে দেব, 14 দিয়ে 56 কাটলে হবে 4×14=56, তাহলে 3×4=12, কর মান 12, অর্থাৎ পুত্রের বয়স 12 বছর। তোমরা এভাবে সকল সমস্যাগুলো সমাধান করবে। আশা করি তোমরা তোমাদের পাঠ্যবইয়ের সমস্যাগুলি করতে পারবে। তোমরা আমাদের অনলাইন ক্লাস ফলো করো, আশা করি তোমাদের ভালো রেজাল্ট হবে। তোমরা ঘরে অবস্থান করবে, কেউ বাইরে যাবে না। আর তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমাদের ইনবক্সে লিখবে, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। খুদা হাফেজ।